তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বিজেপির ব্যাপক সন্ত্রাস। বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া হিংসাত্মক আক্রমণ চালিয়েছে বিজেপি গেরুয়া বাহিনী। সমাজদ্রোহীদের প্রচণ্ড মারে গুরুতর আহত হয়েছেন সিপিআইএম মহকুমা কমিটির সদস্য দীপক দাস ও তার স্ত্রী। তাদের তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবিতে রেফার করা হয়েছে। বর্তমানে উনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গেরুয়া বাহিনীর আক্রমণে আক্রান্ত যুব নেতা টুটন দেব ও পরিবারের শিশু এবং মহিলারা। ভাঙচুর করা হয়েছে টুটন দেব এবং দীপক দাসের বাড়িঘর। বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের হামলায় আক্রান্ত হয়েছেন পার্টির তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক সুবীর সেন ও অঞ্চল কমিটির সদস্য টুটন দেবের বাড়ি। ভাঙচুর করা হয় আসবাবপত্র। পাড়া প্রতিবেশীরা প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।